ভিয়েতনাম সিরিজের আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে ভিয়েতনাম আসার জার্নি, আর সাথে অস্বাভাবিক সুন্দর এক হ্যানয় সিটি। আর আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গা যেটা কিনা আপনি কল্পনাতেও ভাবতেন। টাইটানিক মুভি তো নিশ্চয়ই দেখেছেন, আর টাইটানিক মুভি যদি দেখে থাকেন তাহলে টাইটানিকের মতন বড় জাহাজের থাকার ইচ্ছা মনের মধ্যে কখনো না কখনো নিশ্চয়ই হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য আর কোথায়, টাইটানিক তো এখন জলের তলায়। তাই টাইটানিকের মতন জাহাজের আনন্দ উপভোগ করতে আমরা পৌঁছে গেছিলাম হ্যালং বে। আর এই হ্যালং বেতে আপনিও কীভাবে যাবেন সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের রাত্রিবাসটা এক বড় জাহাজেই করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হ্যানয়। তো আজকে ইন্ডিয়ান টাইম যদি বলি তাহলে এখন বাজে হলো সকাল ঘড়িতে 7:30, আর ভিয়েতনামের টাইম কিন্তু আজকে 8:30। আর আজকে আমাদের ভিয়েতনামের থার্ড ডে, আমরা আমাদের হোটেল গ্র্যান্ড কালেকশন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো হলো হ্যালং বের জন্য। আমাদের বাস আসবে 8:30, 8টা অ্যাকচুয়ালি আসার কথা ছিল কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে একটু ডিলে হয়েছে, সেই জন্য আমরা টাইম শিডিউল করিয়ে 8:30 করেছি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি হ্যালং বে, আমাদের কিন্তু আজকে খুব এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। আমাদের 3 ঘন্টার জার্নি, কিন্তু আমরা এখান থেকে যাবো হলো চুয়ানচাও মারিনা। সেখানে গিয়ে আমরা বোট রাইড করে পৌঁছাবো হলো মনচেরি ক্রুজে। আর আজকের দিন, আজকের রাত প্লাস কালকের মর্নিং আমরা থাকবো হলো মনচেরি ক্রুজ। তো তোমাদের যদি এই সমস্ত ভিডিওগুলো দেখতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, প্রিভিয়াস ব্লগগুলো না দেখে থাকলে প্রিভিয়াস ব্লগগুলো দেখতে হবে, আর ফিউচার ব্লগগুলোর জন্য ওয়েট করতে হবে। তো আমাদের গাড়ি জাস্ট আসা বাকি রয়েছে আর আমাদের লাগেজগুলো গাড়িতে তোলা বাকি আছে। তো বেশি কথা এখানে আর বাড়াবো না, কারণ আজকে সারাদিনের জার্নি অনেক কিছু হতে চলেছে সেগুলো দেখার জন্য। একটু ওয়েট করো, গাড়িতে উঠে নিই। 3 ঘন্টার জার্নিটা কভার করলে কিন্তু আমরা পৌঁছে যাবো মনচেরি ক্রুজে। পুরো চারিপাশে লাইমস্টোন পাহাড়ে ঘেরা থাকবে আর আজকে আমরা তার মাঝখানে জার্নি করবো। তো সামনে যে ব্রিজটা দেখছো এটার নাম হলো কোবিডাং। কোবিডাং রাইট? ওকে, কোবিডাং ডিং কোয়াংলিং কোয়াংলিং। ওকে, ভিয়েতনামের ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারছো যে কি ল্যাঙ্গুয়েজ আর কি বলছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন বলছে কোবিডাং, এখন বলছে কোবিলিং, আর ডিং ডং কি বলছে ভগবান জানে। আমরা এখনো হ্যালং বের রাস্তাতেই রয়েছি, আমাদের যেতে এখনো প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। আর যেতে গিয়ে একটা এই রাস্তার পাশেই শপিং মল ফুড কোর্ট এখানে দাঁড়ালাম। তবে এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, মানে আজকের পুরো জার্নিটাই বাই লাস্ট 2-3 দিন ধরে, এখানে যে সমস্ত এই লিমোজিন বাস বা নর্মাল আমাদের যে বাস রয়েছে বা কমার্শিয়াল ভেহিকেল একটু বড় টাইপের, এদের সব কিছুর একটা স্পিড লিমিট আছে। মানে 60 খুব বেশি হয়ে ওটা 80 যাচ্ছে, মানে ওর উপরে যাচ্ছেই না, এত বিরক্তি লাগছে ব্যাপারটা। এই হাইওয়ের ওপরে কিন্তু এই বড় বড় গ্রিন বোর্ড গুলো কিন্তু দেখানো শুরু হয়ে গেছে যে আমরা হ্যালং ঢুকে গেছি, আর এখান থেকে সোজা কিন্তু হ্যালং বের লাইমস্টোন পাহাড় গুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা রয়েছি হ্যালং সিটিতে, আর হ্যালং বে মানে আমরা যে বেতে থাকবো, ক্রুজে থাকবো, সেটা কিন্তু সোজা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের পরে। আমাদের জন্য খুব সুন্দর 5-স্টার একটা ক্রুজ ওয়েট করছে। তো আমরা কুয়ানচাও মেরিনাতে নেমে যাব, দেন ওখান থেকে ছোট্ট একটা বোট আমাদেরকে নিয়ে যাবে হলো মনচেরি ক্রুজের দিকে। ডান দিকে যে মিউজিয়ামটা দেখছো এটা কিন্তু পার্ল মিউজিয়াম। অ্যাকচুয়ালি হ্যালং কিন্তু পার্লের জন্য বিশ্ববিখ্যাত। তো আমরা এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করব না, এখানে 10 মিনিটের জন্য দাঁড়ানোর কথা বলেছিল, বলছিল এখানে দাঁড়িয়ে তোমরা চাইলে দেখতে পারো। বললাম না ভাই, কারণ অলরেডি লাস্ট ডেতে আমরা কিন্তু এরকম রাস্তায় ভুলভাল জায়গায় দাঁড়িয়ে খুব টাইম নষ্ট করেছি, যার জন্য আমাদের ঠিকঠাক মতো এক্সপ্লোর করা হয়নি। তো যার জন্য আমরা এখানে দাঁড়ালাম না, সোজা এখান থেকে হ্যালং বেরিয়ে যাবো। তো কেউ যদি মনে করো যে এখানে দাঁড়াবে, ইজিলি দাঁড়াতে পারো, এখানে কিছুই না, জাস্ট পার্লের মানে যেহেতু হ্যালং এর ভালো মানে কোয়ালিটির পাল পাওয়া যায়, আর এরা ওই পাল দিয়ে গলার মুক্তোর মালা হাতের ব্রেসলেট এই সমস্ত বানায়, সেটারই একটা মিউজিয়াম, আর সেটারই একটা শপিং মল বলতে পারো। ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তুয়ানচাও মারিনা। দেখো এখানে কিন্তু বড় বড় করে ওদের ভিয়েতনামী ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, এটা হলো ইন্টারন্যাশনাল মেরিনা। আর এখান থেকে আমাদের বোটে করে যেতে হবে মনচেরি ক্রুজে। সো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি হ্যালং বেতে মনচেরি ক্রুজে ওঠার জন্য। এই সাইডে যেটা দেখছো এটা হলো মনচেরি ক্রুজের অফিস। চলে এখানটায় আসতে খুবই প্রবলেম হয়েছে ড্রাইভারটা, যে সে নতুন, আজকে হয়তো ফার্স্ট টাইম আসছে এখানে নতুন ড্রাইভার, ও রাস্তা বুঝতে পারছিল না। অ্যাকচুয়ালি পার্ল হাউস যেটা আমাদেরকে মানে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, যেটা দেখালাম, ওর প্ল্যানিং ছিল যে ওখানে আমাদেরকে নামিয়ে 10 মিনিট টাইম দিয়ে দেন, কারো থেকে ম্যাপটা নিয়ে রুটটা দেখে নেবে। কিন্তু আমরা যেহেতু
অচানক প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, ও পুরো ব্যাপারটা হ্যাপাসাইড হয়ে গেছে, পাগলের মতন করছিল। তো আমাদের ক্রুজে নিয়ে যাওয়ার আগে এরকম ছোট যে বোটগুলো দেখছো, এই বোটে করে কিন্তু আমাদেরকে ক্রুজে নিয়ে যাবে। আর এখানে আস্তে আস্তে একটা জিনিস আমি আজকে দেখলাম, আমি এটা জানতাম না যে আছে এখানে, যে ওয়াটার ফ্লাইট যেগুলো হয়, যেগুলো জলের মধ্যে ল্যান্ড করে যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলোও কিন্তু আছে। আমি চেষ্টা করবো ওটা ডিটেলসে জেনে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার, যে ওটা কীভাবে বুক করে, কারণ আমার এখন অবধি ঠিক জানা নেই। আর তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে আমাকে কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। খুব ভালো লাগলো জিনিসটা দেখে, আমরা আমাদের মধ্যে কেউই জানতো না, যদি সেরকম জানা থাকতো তাহলে আমরা কিন্তু চেষ্টা করতাম এই বোটটা না নিয়ে ওই ফ্লাইটটা বুক করার জন্য, কারণ আমরা তো বোটে অলরেডি আজকে নাইট স্টে করছি, ফ্লাইটে করে আসলে ওটারও একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে যেত আমাদের। তো যাই হোক, এইবার হয়নি, বেটার লাক নেক্সট টাইমের মতন ব্যাপার হয়ে গেল। তো নেক্সট টাইম যদি কখনো হ্যালং বেতে আসি চেষ্টা করবো ওই ফ্লাইটটায় আসার জন্য। তো তোমাদের যদি এরকম কিছু করার ইচ্ছা থাকে তোমরা কিন্তু করতে পারো, আমি তাও একবার চেষ্টা করবো ফুল ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার। তো এখানে কিছু আমাদের এখন করণীয় বাকি রয়েছে, যেমন ভিসা পাসপোর্ট ডকুমেন্টস কিছু দেখাতে হবে ফ্লাইটে, যেমন ফ্লাইট অ্যাটেন্ডার থাকে, এখানে কিন্তু আমাদের ক্রুজ অ্যাটেন্ডার রয়েছে, তো ওদেরকে আমাদের ডকুমেন্ট দেখাতে হবে, আমাদের বুকিং ডিটেলস দেখাতে হবে, দেন এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হলো মেন একদম ট্রাং আন, মানে চারিপাশে যে লাইমস্টোন পাহাড় রয়েছে তার মাঝখানে আমাদের বোটটায়, সেখানটায় নিয়ে যাবে। তো কতক্ষণ সময় লাগবে না লাগবে সব ডিটেলস তোমাদেরকে বলছি। আমাদের বোট ছেড়ে দিয়েছে, ছোট্ট একটা স্মল ইন্ট্রোডাকশান দিয়ে দিল ওদের, এখান থেকে যেতে আমাদের বোটে 30 মিনিটস টাইম লাগবে, কেউ বোটে উঠে দাঁড়াবে না, সবাই লাইফ জ্যাকেট পরে চুপচাপ শান্তভাবে বসে থাকবে। এখন 30 মিনিটসের জার্নি এই ছোট্ট বোটটার মধ্যে, দেন আমাদের ক্রুজে ট্রান্সফার করে দেবে। যাওয়ার আগে যে আমাদের 30 মিনিটসের বোট জার্নি, এটা কিন্তু অসাধারণ, মানে ভিউ মারাত্মক লেভেলের ভিউ আসছে, আলাদা লেভেলের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, প্লিজেন্ট ওয়েদার, হালকা ঠান্ডা লাগছে, হাওয়া কিন্তু প্রচুর আছে, হালকা হাওয়া বলবো না, ঠিক আছে, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং থিংস। যদি ভিয়েতনামে এসে এটা আমরা মিস করতাম তাহলে ভিয়েতনাম আসাটা আমাদের কাছে মানে বেকার হয়ে যেত, জাস্ট অসাম ভাই, অসাম। জানি না এর পরে আমাদের জন্য ক্রুজে কী কী ওয়েট করছে, বা আজকে রাতটা ক্রুজে কী হবে না হবে কিচ্ছু এখনও সেই আমার আইডিয়া নেই, বাট এখনও অব্দি এই জার্নিটা 10-15 মিনিটের যে গোটে জার্নিটা, এটা কিন্তু অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করছে আমাদের মধ্যে। তো কারো যদি বাজেট নিয়ে ইস্যু থাকে, যদি ভাবো তোমরা আমি নাইট স্টে করবো না ক্রুজে বাট হ্যালংয়ের মজাটা নেব, এইখান থেকে যে সোজা ক্রুজগুলো দেখতে পাচ্ছ এই ক্রুজে কিন্তু ডে ট্যুর করানো হয়, সকালবেলা ডে ট্যুর স্টার্ট হয়, সারা দিন তোমাকে এই বোটে করে ঘোরাবে হ্যালং বেতে, লাঞ্চ করাবে সন্ধেবেলা, প্রচুর স্ন্যাক্স থাকবে, ডিনার করিয়ে দেন ব্যাক টু, ডিনার ঠিক বলা যায় না, ডিনারে মানে নাইট হওয়ার আগেই ব্যাক টু মেরিনা চলে যাবে, তো তাতে কিন্তু কস্ট অনেক কম। তো এটা বাজেটের জন্য বললাম, কিন্তু আমি প্রেফার করব বাজেট ইস্যু থাকলে কিছু দিনের ডিলে করে যাও, আরও কিছু পয়সা জমিয়ে নাও, আর রাতে এরকম সুন্দর লাইমস্টোন পাহাড়ের মাঝখানে নাইট স্টে করার মজাটা নাও। আমরা কিন্তু মঞ্চেরি ক্রুজে ওঠার আগে আমাদেরকে বোট এই যে সোজা একটা কনস্ট্রাক্ট করা ব্রিজ টাইপের দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসলো, এখানে দুটো পুলিশ রয়েছে আর 3টে ক্যাপ্টেন রয়েছে, এদেরকে আগে পেপার জমা দিল। অ্যাকচুয়ালি এখানকার রুলস হলো যে ক্রুজে শিপিং স্টার্ট করার আগে পুলিশের কাছে পেপার জমা দিতে হয়, তো সেই পেপারটা এবার জমা দিল, পেপারটা জমা দিয়ে আমাদেরকে রিটার্ন আমাদের মঞ্চেরি ক্রুজের দিকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের মঞ্চেরি ক্রুজটা এই সোজা রয়েছে, আমাদেরকে দেখিয়েছে, তার আগে যেহেতু পেপারটা দেওয়ার ছিল সেই জন্য আবার এখানে আসলো পেপার জমা দিয়ে এখন ক্রুজের দিকে যাচ্ছে। তো এখান থেকে সোজা দেখা যাচ্ছে আমাদের মঞ্চেরি ক্রুজ, আমাদের কিন্তু ভ্যালিড ডকুমেন্ট পুলিশের কাছে দিয়ে চলেছে, যার কারণ হলো আমরা ইন্টারন্যাশনাল ওশিয়ানের ওপরে রয়েছি, ইন্টারন্যাশনাল ওয়াটারের ওপরে রয়েছি।
সো আমরা কিন্তু ছোট বোট ছেড়ে এই পা রাখলাম মনচেরি ক্রুজের ওপরে, আর আমাদের কিন্তু এখানে ওয়েলকাম জানাচ্ছে। থ্যাংক ইউ। তো এটা কোনো একটা রুমাল হ্যান্ডকারচিফ রয়েছে, যেটা নমস্তে, যেটা কিন্তু পুরোটাই ঠান্ডা, উপর থেকে গোলাপ ফুল পড়ছে। ওকে, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, দেখো উপর থেকে গোলাপ ফুল ছিড়িয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। হ্যালো হ্যালো, এই মতার মা আমাদের উপরে গোলাপ ফুল ছেটাচ্ছে। সাথে আমাদেরকে ওয়াটার প্ল্যানের একখানা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। নমস্তে। আমি যে দেখালাম হ্যান্ডকারচিপটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট হ্যান্ডকারচিপ ছিল, মানে ওটা ঢোকার সাথে সাথে দিল, যাতে তুমি ক্রুজে ঢুকে সাথে সাথে তুমি তোমার ফেসটা যেটা থাকবে সেটা ক্লিন আপ করে নিতে পারো। দেন একটা শুকনো হ্যান্ডকারচিপ দিচ্ছিল, কিন্তু আমার হাতে যেহেতু লাগেজ ছিল আমি সেটা নিতে পারিনি, আমি আমার ভেজা হ্যান্ডকারচিপটা দিয়ে দিয়েছি, কোনো রকমে শুধু ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়েছি। ইটস গুড, একদম জলের মতন পাতলা কিন্তু খুব সুন্দর। সুগারটা অনেক, মানে সুগারের লেভেল অনেকই কম আছে, খুব ভালো লাগছে। Cheers. All right, so welcome to Ha Long Bay and Nam Ha Bay, and welcome to Monterey Cruise. And once again, my name is Jasmine. I am a cruise manager. During the trip, if you need help, you can call Jasmine or you can ask our staff for me. I will come to support you at any time. On behalf of the captain and all the crew members, we would like to say thank you very much for choosing our service. And thank you for spending the time with our cruise. And we would like to send you our best greeting to Monterey Cruise. And before serving you the lunch, we would like to give you some information about the cruise, about the safety and the other service on the cruise. About our cruise, we are Monterey Cruise number 2. We belong to the Big Bay Group. Our company has 4 big cruises in this area. We have 2 Monterey cruises and we have 2 Pyrenees cruises. And we are Monterey Cruise number 2, the newest and the biggest one belong to the company. We started cruising since 2019 with 4 floors and 24 cabins for the customer. From the first floor, you can see the reception area and 10 rooms for the people from 201 to 210. On the second floor, we have 13 rooms for the people from 301 to 315. We don't have 313 and 314 on the boat. On the top floor, the place we are sitting now is a dining area. All the meals, could you please regather here? In front, we have one more cabin for the captain. In the back, we have a hot kitchen on the left and one more room, 402 on the right. And in the very back of the top floor is the mini pool area. We turn on the jacuzzi from 3 to 6 in the afternoon. And after that, you can also enjoy the mini pool without the jacuzzi until 9:30 in the evening. তো আশা করি মনচেরি ক্রুজের ব্যাপারে মতার মা যা যা বললো সেটা তোমরা বুঝতে পেরেছ। অনেক সেফটি গাইড অনেক কিছু বললো, যেটা কিনা ক্রুজের মধ্যে আছে। 2-3 ফ্লোর আছে, 24 রুম আছে, 13 রুম আছে, ক্যাপ্টেনের রুম আছে, সব কিছু আছে, সেগুলো তোমরা শুনে নিয়েছ। আর আমি কী সেম জিনিস রিপিট করব। এখন বাজে হলো 1:30, এরা কিন্তু আমাদেরকে লাঞ্চ অলরেডি প্রোভাইড করে দিয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইমে বাজে হলো 12:00। খিদে পেয়েছে সেরকম খুব একটা না, কিন্তু খেয়ে নিতে হবে, না খেলে খাবার শেষ হয়ে যাবে, খাবার পাবো না। আর এই ক্রুজে দাঁড়িয়ে তো আর আমি কোনো জায়গা থেকে খাবার কিনে খেতে পারবো না, তখন আবার আমাকে এই ক্রুজে বেশি টাকা দিয়ে অর্ডার করতে হবে। তবে যাই হোক, হ্যালং বে মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, জাস্ট বলে বোঝানো যাবে না। যতক্ষণ না তোমরা ভিয়েতনামে কেউ আসবে আর এই হ্যালং বেতে স্টে করবে উইদিন দিস ক্রুজ অর আনাদার ক্রুজ, তোমরা কিন্তু অ্যাকচুয়াল ফিলটা পাবে না। যদি এই হ্যালংবের মজা নিতে হয় তাহলে কিন্তু ক্রুজে, ওভারনাইট ক্রুজে থাকতে হবে। আমি ক্রুজের ডিটেলস দিয়ে দেবো, আর কত কী খরচা পড়েছে না পড়েছে আমি সেটা নিয়ে চেষ্টা করবো আলাদা একটা শর্টস বা একটা ভিডিও বানানোর, কারণ আমাদের যেহেতু ট্রিপের মধ্যে রয়েছে এগুলো, মানে আমরা যে ট্রিপটা বুক করেছিলাম ভিয়েতারোরা তার সাথে সব ইনক্লুডিং রয়েছে,
হ্যাঁ, আমরা ক্রুজটা 3-star আমাদেরকে প্রোভাইড করেছিল, আমরা সেটা আপগ্রেড করে 5-star করেছি। বা গ্র্যান্ডে হোটেলতে যেটা আমরা ছিলাম সেটাতে আমাদেরকে যে রুমটা দিয়েছিল তার থেকে আমরা রুমটা আপডেট করেছি, তার জন্য আলাদা চার্জেস পড়েছে। তো মনচেরিতেই যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, আমরা 5-star নিয়েছি। তোমরা যদি চাও তাহলে 3-star বা 4-star নিতে পারো, তাতে কিন্তু কস্টটা অনেক কম হবে। তো লাঞ্চে কী কী রয়েছে চলো সেটা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এরপরেই এই বিভিন্ন পদের খাবার খেয়ে আমরা পৌঁছে গেছিলাম কায়াকিং ও সুইমিং পুলের আনন্দ উপভোগ করতে। সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, কিন্তু সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে।